बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम ईद मुबारक केमन आछेन सबाई आपनादेर सबाईके ईदेर अग्रिम शुभेच्छा जानिये आजकेर भिडियोटा शुरू करछि। तो आजके आमरा कथा बोलबो बेसिक्याली क्रोएशियाते आमादेर दुइजन ड्राइवार लागबे इनफरमेशनेर जन्य। दुइजन ड्राइवार जादेर नर्मल लाइट कार ड्राइविं लाइसेंस आछे ओके, बाट तादेरके शुधु जे ड्राइविं करबे ब्यापारटा एरकम ना, ड्राइविं एर काजटा तारा करार पाशापाशि এনাদার কাজ আছে, ওয়্যারহাউজের কাজ, তারা এই কাজগুলো করবে। অর্থাৎ যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এবং যারা কাজ করতে পারবে এরকম দুইজন লোক আমার লাগবে ক্রোয়েশিয়ার জন্য। আর এদের লাইসেন্সটা তারা ইন্টারন্যাশনাল করে নেবে এবং ওইখানে যাওয়ার পরে ড্রাইভিং এর কাজ, কিছু তাদের প্রোডাক্ট আনা নেওয়ার কাজ করতে হবে এবং পাশাপাশি নর্মাল ওয়্যারহাউজের কাজ করবে। তো ওইখানে কাজ থাকবে হচ্ছে সপ্তাহে 6 দিন 8 ঘন্টা করে, কোম্পানি অ্যাকোমোডেশন দিবে, খাবারটা নিজের থাকবে, সুযোগ সুবিধা আদার্স ভালো আছে। তো যদি আপনার মনে হয় যে আপনি যোগ্য, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু অনলি 2 জন লাগবে ড্রাইভার। লাইট ড্রাইভার হলে অসুবিধা নাই, ট্রাক ড্রাইভার হলে অসুবিধা নাই, কিন্তু মোটরসাইকেল ড্রাইভার না, আর লাইট ড্রাইভার ঠিক প্লাস যারা থাকবেন তারা যোগাযোগ করতে পারেন ক্রোয়েশিয়াতে। এছাড়া কনস্ট্রাকশনের জন্য আমরা লোক নিচ্ছি, যদি কেউ কনস্ট্রাকশন কাজের জন্য যেতে চান এবং কাজ করতে পারেন বা কাজ করার ইচ্ছা আছে তারা যোগাযোগ করতে পারেন। কিন্তু প্লিজ যারা আপনার ওইখান থেকে ইতালি চলে যেতে চান বা শুধুমাত্র ভিসার জন্য যাবেন আমার সাথে যোগাযোগ করেন না, কারণ আমি আসলে এই ধরনের কোনো কাজ নিচ্ছি না। আমার শুধুমাত্র ওই ধরনের লোক দরকার যারা ওইখানে গিয়ে কাজ করবে, ক্রোয়েশিয়াতে গিয়ে কাজ করবে। এর আগেও আমি বলেছিলাম প্লিজ ভাইয়া যারা কাজ করবে তারা যোগাযোগ করবেন। তারপরে অনেকে যোগাযোগ করেন যে আমি শুধু চলে যাবো ভিসা করার জন্য, আসলে এই কাজটা আমি করতে পারতেছি না কারণ আমার এই কন্ট্রাক্টটা নেই। আমার কন্ট্রাক্টটা হচ্ছে আমার ওইখানে যে কোম্পানির সাথে আমি কাজ করতেছি তাদের ওইখানে গিয়ে আপনাকে কাজ করতে হবে। কাজ করার পরে আপনি 6 মাস পরে আপনি চলে যান অন্য জায়গায়, নো ইস্যু, কোনো সমস্যা নেই, বাট 6 মাস আমার এখানে গিয়ে কাজ করতে হবে। সো যদি এই ধরনের কেউ ইন্টেনশন থাকে তারা যোগাযোগ করার দরকার নেই। নর্মাল পিপল যারা ওইখানে গিয়ে কাজ করবে স্যালারি পাবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমি কাজ করে দিতে পারি ক্রোয়েশিয়ার। পাশাপাশি হচ্ছে আপনি আরেকটা জিনিস যে দুবাই, আমরা আপনারা জানেন যে আমরা দুবাইতে আছি, দুবাই কিন্তু ভিসা বন্ধ বা ভিসা হচ্ছে না এই ধরনের কিছু বিষয় থাকে। সো যদি কেউ দুবাইতে আপনারা ভিসা করতে চান বা ফ্রিল্যান্স ভিসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে প্রপার গাইডলাইন দিয়ে হেল্প করতে পারবো ইনশাল্লাহ। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি, ইনশাল্লাহ আবার পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।